প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। পূর্বের ন্যায় আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হলাম। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার যে অনুবাদক যন্ত্র ছিল, সেই অনুবাদক যন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে পঞ্চম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমাদের একটি প্রোগ্রামিং ভাষার জ্ঞান অর্জন করে একটি প্রোগ্রাম তৈরি করতে সাহায্য করবে। অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করতে গেলে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, সে বিষয় সম্পর্কেই তোমরা স্বচ্ছ ধারণা পাবে। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস উপস্থাপনে আছে আমি এস এম মুরাদ হোসেন, প্রদর্শক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ, বৈরামপুর, মানিকগঞ্জ। আজকের পাঠ হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ। অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করতে গেলে যে ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে, অর্থাৎ যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে একটি প্রোগ্রাম তৈরি করা যায়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সকলে সঙ্গেই থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও টিউটোরিয়ালটি দেখলে তোমরা খুব সহজেই একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের এই ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেটি হচ্ছে ইনপুট ও আউটপুট কী তা বলতে পারবে, প্রোগ্রামের উন্নয়নের ধাপগুলো বর্ণনা করতে পারবে, কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয় তার ধাপসমূহ বিশ্লেষণ করতে পারবে। প্রোগ্রামিং ধাপগুলো বিশ্লেষণ করার পূর্বে আমরা প্রোগ্রাম কী সে বিষয়টা সম্পর্কে আরেকবার অবগত হই। তোমরা পূর্বের যে প্রোগ্রামিং ভাষার যে টিউটোরিয়াল ভিডিওটি আমি আপলোড করেছিলাম, সে ভিডিওটি যারা দেখেছো অবশ্যই তোমরা সেখানে প্রোগ্রাম কী সে বিষয়টি শিখতে পেরেছ। তো আমরা দেখে নেই যে তোমরা এই প্রোগ্রাম বিষয়টা কী সেটা তোমাদের মনে আছে কিনা। গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করতে চাইলে আমরা যে নির্দেশনা দেই সেই নির্দেশনাগুলোর সমষ্টিকে একত্রিত বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করার জন্য যে নির্দেশমালা দেওয়া হয়, প্রদান করা হয়, সেই নির্দেশমালার সমষ্টিকে একত্রে বলা হয় প্রোগ্রাম। এই প্রোগ্রাম তৈরি করতে হলে বা এই প্রোগ্রামের প্রত্যেকটি প্রোগ্রামের তিনটি অংশ থাকে, যে তিনটি অংশ আলাদা আলাদা বিবেচনা করে একটি প্রোগ্রাম তৈরি করতে হয় বা প্রোগ্রাম উন্নয়ন করতে হয়। প্রোগ্রামের অংশগুলো হলো ইনপুট, আউটপুট এবং প্রসেস। এই তিনটি আলাদা আলাদা অংশের সমন্বয়ে একটি প্রোগ্রাম তৈরি হয়। প্রোগ্রামের যে তিনটি অংশ আছে, এই তিনটি অংশের কোন অংশে কী কাজ করে সেটা আমরা একটু জেনে নেই। প্রোগ্রামের যে ইনপুট অংশ আছে, এই অংশের কাজ হচ্ছে ফলাফল লাভের জন্য আমরা কম্পিউটারকে যে ইনপুট দেই বা যে ডেটা বা যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমরা ইনপুট অংশে ইনপুট করে থাকি। অর্থাৎ প্রোগ্রাম যে ফলাফল দেবে সেই ফলাফলের জন্য তার যে ম্যাটেরিয়ালস দরকার সেটা এই ইনপুট অংশে ইনপুট করতে হয়। এবং প্রসেস অংশে প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী, অর্থাৎ আমরা যে ডেটা বা তথ্যটাকে এই ইনপুট অংশে ইনপুট করি সেই ডেটাগুলোকে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে প্রোগ্রামটার মধ্যে, সেই ইনস্ট্রাকশন অনুসরণ করে প্রসেস অংশে এটাকে প্রক্রিয়াকরণ করা হয়, অর্থাৎ সেই নির্দেশনাগুলোকে প্রসেস করা হয়। এবং নির্দেশিত ডেটাগুলোকে প্রসেস করে ফলাফল বা আউটপুট হিসাবে আমাদের প্রদান করে থাকে। তো একটা প্রোগ্রাম সাধারণত এই তিনটি অংশে বিভক্ত হয়ে কাজ করে আমাদের ফলাফল প্রদান করে। তাহলে চলো আমরা যে প্রোগ্রামটা তৈরি করতে চাই সেই প্রোগ্রামটা তৈরি করার জন্য আমাদের কী কী ধাপ বা কী কী পর্যায় অনুসরণ করতে হবে সেটা আমরা ভালো করে জেনে নিই। তো তোমরা একটু মনোযোগ সহকারে এই ধাপগুলো যদি লক্ষ্য করো তাহলে খুব সহজেই এই প্রোগ্রাম তৈরি করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো
যে সি ভাষা একটি প্রোগ্রামিং ভাষা, যে ভাষাটা সম্পর্কে অল্প জ্ঞান অর্জন করলেই একজন শিক্ষার্থী খুব সহজে একটি প্রোগ্রাম তৈরি করতে পারে। তাহলে কিভাবে আমরা সি ভাষা বা উচ্চস্তরের একটি সহজ ভাষা ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম তৈরি করতে পারবো, সেই প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের কি কি ধাপে আগাতে হবে, সেই ধাপগুলি আমরা এখন আলোচনা করব। এই সাতটা ধাপই আমরা ওয়ান বাই ওয়ান তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথম ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রামটা তৈরি করতে চাই সেই সমস্যাটাকে প্রথমে নির্দিষ্টকরণ করতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে। অর্থাৎ তুমি যে প্রবলেমটা সলভ করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করতে চাও সেই প্রবলেমটা কি সেটাকে চিহ্নিত করতে হবে। সেই প্রবলেম অনুসারেই কিন্তু আমাদের পরবর্তী ধাপগুলো আগাবে। ধরো তুমি একটি গাণিতিক সমস্যা সমাধান করার জন্য একটি ক্যালকুলেটর সফটওয়্যার তৈরি করতে চাও। এই ক্যালকুলেটর সফটওয়্যার দিয়ে তুমি কি কি সমস্যা সমাধান করবে, যোগ বিয়োগ গুণ ভাগ প্রভৃতি। তাহলে এটাই হচ্ছে আমাদের সমস্যা, অর্থাৎ যোগ গুণ ভাগ এগুলি হচ্ছে সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য আমার একটি প্রোগ্রাম দরকার, আর এই জন্য আমরা একটি ক্যালকুলেটর সফটওয়্যার তৈরি করব। এভাবে আমরা একটি সমস্যা চিহ্নিত বা নির্দিষ্টকরণ করতে পারি। সমস্যার চিহ্নিতকরণ বা নির্দিষ্টকরণ করার জন্য আমাদের কতগুলো বিষয় বিবেচনায় রাখতে হবে, যেমন সমস্যায় কোন ধরনের ইনপুট হবে। আমরা যে সমস্যাটা চিহ্নিত করলাম সেখানে ইনপুট মান কি হবে সেটা বিবেচনায় রাখতে হবে। কোন ধরনের আউটপুট প্রয়োজন সে বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সমস্যা সমাধানের জন্য যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটি এ ধাপে সম্পন্ন করতে হবে। সমস্যা নির্দিষ্টকরণ হয়ে গেলে পরবর্তী ধাপে আমরা যে কাজটি করব তা হচ্ছে সমস্যার বিশ্লেষণ। অর্থাৎ যে সমস্যাটি আমরা নির্দিষ্টকরণ করলাম সেই সমস্যাটি নিয়ে আমরা বিশদ বিশ্লেষণ করে প্রোগ্রামিং কাজগুলো এগিয়ে নিয়ে যাব। তো সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে সমস্যার কারণ চিহ্নিতকরণ, ডেটা সংগ্রহ এবং সমস্যা সমাধানের জন্য নতুন সিস্টেম তৈরি করে পরিকল্পনা প্রণয়ন। সমস্যা বিশ্লেষণে সমস্যা নির্দিষ্টকরণের পর সমস্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়ে নিতে পারি। অর্থাৎ সমস্যাটাকে যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করি তাহলে বিশ্লেষণ করতে সুবিধা হবে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য, বিশ্লেষণ করার জন্য আমরা যে বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে তা হচ্ছে সমস্যার গাণিতিক মডেল তৈরি করা। অর্থাৎ সমস্যাটি বিশ্লেষণ করার জন্য আমরা একটি গাণিতিক মডেল তৈরি করে নিতে পারি এবং সমস্যা সমাধানের কতটুকু সময় লাগবে, অর্থাৎ কত সময়ের মধ্যে আমরা এই সমস্যাটা সমাধান করব সেই সময়টাও নির্ধারণ করে নিতে হবে। সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিছু টুলস বা পদ্ধতি ব্যবহার করতে পারি। অর্থাৎ সমস্যাটা বিশ্লেষণ করার জন্য আমরা কতগুলো পদ্ধতি বা টুলসের ব্যবহার করতে পারি, যেমন ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ডিকশনারি, স্ট্রাকচার ইংলিশ, ডিসিশন ট্রেবিল এবং সিস্টেম ফ্লো চার্ট। এই বিষয়গুলো ব্যবহার করে আমরা খুব সহজেই সমস্যার বিশ্লেষণ করতে পারি। নির্ধারিত সমস্যাটি বিশ্লেষণ হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রোগ্রামের ডিজাইন। অর্থাৎ সমস্যা নির্দিষ্টকরণ করা হলো এবং সেই সমস্যাটি বিশ্লেষণ আমরা করলাম এবং ঠিক আমরা যে সফটওয়্যার বা প্রোগ্রামটি তৈরি করতে চাই সেই প্রোগ্রামটির জন্য একটি সুন্দর নিখুঁত ডিজাইন করতে হবে বা প্রোগ্রামটি তৈরি করার একটি বিশদ পরিকল্পনা তৈরি করতে হবে। তো ডিজাইন অংশে আমরা সাধারণত সমস্যা সমাধান করার জন্য বর্তমান প্রোগ্রামের প্রয়োজনীয় সংশোধন করে নতুন প্রোগ্রামের মূল রূপরেখা নির্ণয় করাই হচ্ছে সিস্টেম ডিজাইন। অর্থাৎ আমাদের সফটওয়্যার বা প্রোগ্রামটা কীরকম হবে তার নকশা তৈরিকরণ। প্রোগ্রাম ডিজাইন প্রক্রিয়াকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ লজিক্যাল ডিজাইন এবং ফিজিক্যাল ডিজাইন। একটা প্রোগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে আমরা দুইটা অংশে ভাগ করে ডিজাইনের কাজটা সম্পন্ন করতে পারি। প্রোগ্রাম ডিজাইনের নিম্নলিখিত
প্রোগ্রাম ডিজাইনের জন্য আমাদের যে বিষয়গুলো আরো ইনক্লুড করতে হবে সেগুলো হচ্ছে ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট ও আউটপুটের মধ্যে সমন্বয় ডিজাইন অর্থাৎ প্রসেস ডিজাইন। অর্থাৎ ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা যে প্রোগ্রামটা ডিজাইন করছি তার ইনপুট অংশের ডিজাইন, প্রসেস অংশের ডিজাইন এবং আউটপুট অংশের ডিজাইনগুলো ভিন্ন ভিন্নভাবে তৈরি করলে পরে প্রোগ্রামটি সুন্দর হবে। অর্থাৎ আমরা কিভাবে ইনপুট নিব, কিভাবে প্রোগ্রাম প্রসেস করবে এবং কিভাবে আউটপুট দিবে তার জন্য আলাদা আলাদা ডিজাইন বা পরিকল্পনা নির্ণয় করা। প্রোগ্রামের ডিজাইন বা পরিকল্পনা হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করব এবার বাস্তবে রূপদান করার জন্য আমরা প্রোগ্রামটির উন্নয়ন করব অর্থাৎ প্রোগ্রামের কোডিং করব। আমরা জানি একটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে হলে সেই প্রোগ্রামের নকশা বা পরিকল্পনা অনুযায়ী প্রোগ্রামে কিছু লিখিত ধাপ লিখতে হয় যেটাকে আমরা বলি অ্যালগোরিদম। ঠিক এই অ্যালগোরিদমের উপর ভিত্তি করে আমরা একটি চিত্র অঙ্কন করে নেই প্রোগ্রামের কাজগুলো কিভাবে হবে সেটাকে বলা হয় ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগোরিদম বা ফ্লোচার্টের মাধ্যমে পরবর্তীতে প্রোগ্রাম বাস্তবে কিভাবে কাজ করবে সেখানে নির্দেশনা প্রদান করা অর্থাৎ কোডিং করা। এই কোডিং করার ক্ষেত্রে আমাদের একটি প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হবে। বিভিন্ন ভাষা ব্যবহার করে প্রোগ্রামের কোডিং করা যায় তবে আমরা সি ভাষা ব্যবহার করে প্রোগ্রামের কোডিং করে সহজে একটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারব। প্রোগ্রামের উন্নয়ন বা কোডিং হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী ধাপে আমাদের যে কাজগুলো করতে হবে তা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। অর্থাৎ পরিকল্পনা মতন কোডিং করার পরে প্রোগ্রামটি বাস্তবায়ন হয়ে যায়। প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে কাজটা মাথায় রাখতে হবে অর্থাৎ হার্ডওয়্যার ক্রয় হতে শুরু করে সফটওয়্যার ইনস্টল এসব কাজ বাস্তবায়নের মধ্যেই পড়ে। বাস্তবায়ন অংশে দুটি গুরুত্বপূর্ণ কাজ আছে, যে দুটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের অবশ্যই করতে হবে যেমন টেস্টিং ও ডিবাগিং। টেস্টিং হলো প্রোগ্রাম তৈরি করার পরে প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি আছে কিনা অর্থাৎ আমরা যেরকম ইনপুট দিয়েছি সেরকম প্রসেস করে আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল প্রদান করে কিনা সে বিষয়টি পরীক্ষা করাকে বলা হয় টেস্টিং। তো আমরা যখন একটি প্রোগ্রামিং কোড লেখার পরে সেটাকে টেস্টিং করব, টেস্টিং করার ফলে আমাদের প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি থাকলে সে ভুল ত্রুটি ধরা পড়বে। প্রোগ্রামে সাধারণত তিন ধরনের ভুল হতে পারে যেমন ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল বা নির্বাহজনিত ভুল। এই তিন ধরনের ভুল যে কোনো ভুল হলেই প্রোগ্রাম থেকে ভুল নির্ণয় করে সেটা সমাধান করতে হবে। ডিবাগিং অংশ হচ্ছে যে প্রোগ্রামের কোনো ভুল ত্রুটি থাকলে সেই প্রোগ্রামের ভুল ত্রুটি নির্ণয় করে তা সংশোধন করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। অর্থাৎ প্রোগ্রামের কোনো ভুল ত্রুটি থাকলে সে ভুল ত্রুটিটাকে খুঁজে বের করে সেটাকে পুনরায় আবার সঠিক করে প্রোগ্রামটাকে সঠিকভাবে বাস্তবায়ন করাটাকে বলা হবে ডিবাগিং। তো অবশ্যই আমাদের প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে এই টেস্টিং এবং ডিবাগিংটা সুন্দর মতন করতে হবে। প্রোগ্রাম বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে আমাদের কমপ্লিট হয়ে গেল প্রোগ্রাম তৈরি। এবার যে প্রোগ্রামটা আমরা তৈরি করলাম সেই প্রোগ্রামের কিভাবে তৈরি করলাম অর্থাৎ প্রোগ্রাম সংক্রান্ত যাবতীয় তথ্য লিখে রাখতে হবে যেটাকে আমরা বলতে পারি ডকুমেন্টেশন। অর্থাৎ প্রোগ্রাম তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই ডকুমেন্টেশন। কিভাবে, কোথায়, কোন কিভাবে আমরা প্রোগ্রামের কাজ করেছি, কোন ধাপে কী করেছি অর্থাৎ প্রোগ্রামের ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমরা তথ্য লিপিবদ্ধ করে রাখবো সেটাকে আমরা বলবো ডকুমেন্টেশন। এই লিপিবদ্ধ করাটাই হচ্ছে ডকুমেন্টেশন। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ডকুমেন্টেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ডকুমেন্টেশন করার সময় যে বিষয়গুলো গুরুত্ব সহকারে মনে রাখবো সেগুলো হচ্ছে প্রোগ্রামের বর্ণনা, ফ্লোচার্ট, লিখিত প্রোগ্রাম, নির্বাহের জন্য প্রয়োজনীয় কাগজের তালিকা, পরীক্ষণ ও ফলাফল। এই বিষয়গুলো অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে অর্থাৎ প্রোগ্রাম সম্পর্কে এই তথ্যগুলো লিখে রাখতে হবে যাতে ভবিষ্যতে প্রোগ্রামের পরিবর্তন বা যে কোনো প্রয়োজনে এই তথ্যগুলো ব্যবহার করা যায়। প্রোগ্রামের ডকুমেন্টেশন হয়ে যাওয়ার পরবর্তী ধাপে আমরা যে কাজটা করব
সেটা হচ্ছে প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ, অর্থাৎ আমরা যে প্রত্যাশিত প্রোগ্রাম আমরা তৈরি করলাম সে প্রোগ্রামটি যাতে সুন্দর মতো রক্ষণাবেক্ষণ করা যায়, অর্থাৎ ব্যবহার উপযোগী করে রাখা যায়, তার জন্য আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকীকরণ করা প্রয়োজন হয়। এই ধরনের কাজ রক্ষণাবেক্ষণ ধাপে অন্তর্ভুক্ত থাকে। এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ এ ধাপে সম্পন্ন করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাতটি ধাপে দেখলে যে কিভাবে একটি প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করতে হয়। এই ধাপগুলো অনুসরণ করে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করে খুব সহজে একটি প্রোগ্রাম তোমরা তৈরি করতে পারলে সহজে একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে। তো আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো আমরা আরেকবার একটু জেনে নেই। আমরা এই আলোচনা থেকে শিখলাম প্রোগ্রামের অংশ কয়টি ও কী কী, প্রোগ্রাম উন্নয়নের কয়টি ধাপ আছে সেই ধাপগুলো সম্পর্কে আমরা জানলাম, এবং প্রোগ্রামের ধাপগুলো কীভাবে বিশ্লেষণ করতে হয় সে বিষয় সম্পর্কে শিখতে পারলাম। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কেন প্রয়োজন সে বিষয়টাও আমরা জানতে পারলাম। তোমরা আজকের এই আলোচনা থেকে, অর্থাৎ আজকের ক্লাস থেকে যে বিষয়গুলো শিখতে পেরেছো তার মধ্য থেকে যে কাজগুলো বাড়িতে অবশ্যই তোমরা নোট করে রাখবে, অর্থাৎ লিখে রাখবে, এটা তোমাদের বাড়ির কাজ, পরবর্তীতে ক্লাসে যেটা তুমি দেখাবে। তোমার বাস্তব জীবনে কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির ধাপ লিখে আনবে, অর্থাৎ এই বাস্তব জীবনে যে একটা সমস্যা, অনেক সমস্যায় পড়ো, তার মধ্যে যে কোনো একটা সমস্যাকে নির্দিষ্টকরণ করে সেই সমস্যাগুলি কিভাবে তুমি সমাধান করতে চাও তার পর্যায়ক্রমিক ধাপগুলো লিখবে এই প্রোগ্রামের আজকের ধাপ আলোচনার পরিপ্রেক্ষিতে। আশা করি ক্লাসটি সকলের কাছে ভালো লেগেছে, এবং তোমাদের যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া যে বিষয় সম্পর্কে বা কোনো টপিক সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারো। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি তোমার যদি ভালো লেগে থাকে এবং তুমি যদি এই ভিডিও টিউটোরিয়াল থেকে প্রোগ্রামিং ধাপ সম্পর্কে ভালো মতন বুঝে থাকো, এবং এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে যাতে অন্যরাও শিখতে পারে বা অন্য স্টুডেন্টরা শিখতে পারে, এই জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই শেয়ার করে দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।